I am fine. আজকে আমাদের ক্লাসের বিষয় হলো ইউনিট 23 হোয়াট ডু দে ডু মানে হচ্ছে তারা কে কি করে। তাহলে চলো আমরা দেখে নিই ইউনিট 23 হোয়াট ডু দে ডু তারা কি করে। তাহলে এখানে কাদের কথা বলা হয়েছে দেখি তো আমরা। এখানে কি দেখতে পাচ্ছি আমরা ছবিতে একটি খরগোশ একটি কচ্ছপ। খরগোশ এর নিচে কি দেওয়া আছে কুইক, কুইক মানে হচ্ছে দ্রুত, তাহলে খরগোশ দ্রুত দৌড়ায় আর কচ্ছপের নিচে দেওয়া আছে স্লো মানে ধীরে, তাহলে কুইক স্লো তাড়াতাড়ি এবং ধীরে। কে তাড়াতাড়ি? খরগোশ। আর কচ্ছপ হচ্ছে ধীরে। এরপরে দেখি তো এখানে কিছু ছবি দেখতে পাচ্ছি সকাল, সকালের ছবি দেখতে পাচ্ছি না, সূর্য উঠতেছে, তাহলে সকাল এই ছবির নিচে কি দেওয়া আছে আর্লি। তার পাশে দেখতে পাচ্ছি আমরা এটাকে দেখে কি মনে হচ্ছে চাঁদ কখন উঠে রাতে, তাই না? তাহলে এখানে দেওয়া আছে লেট। এরপরে দেখি একটা পরিষ্কার জামা আর একটা নোংরা জামা, তাহলে পরিষ্কার জামার নিচে কি দেওয়া আছে ক্লিন আর নোংরা জামার নিচে দেওয়া আছে ডার্টি। এখানে কি দেওয়া আছে? এখানে একটি কুকুরের ছবি দেওয়া আছে। একটি একটি মানে কি সজাগ আর লেজি, লেজি হলো অলস। এখানে একটা কুকুর শুয়ে আছে আর একটা হচ্ছে দৌড়াদৌড়ি করছে, তাহলে একটিভের বিপরীত হলো লেজি। তাহলে এই যে শব্দগুলো আছে এই শব্দগুলো আসলে আমরা অপোজিট হিসেবে ব্যবহার করতে পারি, অপোজিট ওয়ার্ড, যেমন কুইক স্লো, আর্লি লেট, ক্লিন ডার্টি, অ্যাক্টিভ লেজি। এরপরে দেখি তো কি আছে এখানে একটা ছবি দেখতে পাচ্ছি আমরা একটি বিড়াল, বিড়ালটা কি হচ্ছে শুয়ে আছে। এখানে দেখতে পাচ্ছি সূর্য উঠে যাচ্ছে তবুও বিড়ালটা শুয়ে আছে। তাহলে আজকে আমরা বিড়ালের গল্প করি। আই এম এ ক্যাট, আমি একটি বিড়াল। ইন দ্য মর্নিং আই এম লেজি অ্যান্ড স্লো, সকালে আমি অলস এবং ধীরগতি। আই গেট আপ লেট, আমি দেরিতে উঠি। ইন দ্য আফটারনুন আই এম অ্যাক্টিভ, দুপুরে বা বিকালে আমি সজাগ থাকি। আই ক্যাচ রেস, আমি ইঁদুর ধরি। আই এম কুইক, আমি দ্রুত। আই এম এ ক্লিন অ্যানিমেল, আমি একটি পরিষ্কার প্রাণী। আই ওয়াশ মাই সেলফ এভরিডে, আমি প্রতিদিন নিজেকে পরিষ্কার করি। তাহলে এখানে আমরা বিড়ালটাকে দিয়ে দেখে দেখতে পাচ্ছি যে বিড়াল সকালে কি করে অলস থাকে এবং ধীরগতি থাকে, দেরি করে ওঠে, আর বিকালের দিকে কি থাকে সজাগ থাকে এবং অ্যাক্টিভ থাকে, দ্রুত থাকে। আর বিড়ালের খাবার কি হচ্ছে রেস, তাহলে বিড়াল কি ধরে রেস ধরে, ইঁদুর ধরে। তারপরে আমরা দেখতে পাচ্ছি বিড়াল হচ্ছে একটা পরিষ্কার প্রাণী, দেখতে পাচ্ছি না বিড়ালটা কি সুন্দর পরিষ্কার। তাহলে বিড়াল হচ্ছে পরিষ্কার প্রাণী। আই ওয়াশ মাই সেলফ মানে কি বিড়াল প্রতিদিন নিজেকে পরিষ্কার করে। এখন দেখি তো যে গল্পটা আমরা পড়লাম সেখান থেকে কিছু টুকোস আছে, দেখি তো টুকোসগুলোতে কি বলছে। রিড এগেইন, আবার পড়ো। সে ট্রু অর ফলস, ট্রু এবং ফলস বলো। দ্য ক্যাট গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, বিড়াল কি সকাল সকাল ঘুম থেকে উঠে, তাহলে এটা কি হবে ট্রু হবে না ফলস হবে? হ্যাঁ এটা হবে ফলস, কারণ বিড়াল দেরিতে সকালে কি করে দেরিতে ঘুম থেকে উঠে। দ্য ক্যাট ইজ লেজি ইন দ্য মর্নিং, তাহলে বিড়ালটা সকালে দেরিতে ঘুম থেকে উঠে, তাহলে এটা কি হবে? হ্যাঁ এটা হবে ট্রু। দ্য ক্যাট ইজ অ্যাক্টিভ ইন দ্য আফটারনুন, তাহলে দুপুরের দিকে বিড়ালটি কি থাকে সজাগ থাকে,
এটার উত্তর কি হতে পারে? এটার উত্তর হবে ট্রু, দ্য ক্যাট ওয়াশেস রেস্ট। তাহলে বিড়ালটি ইঁদুর গুলোকে কি করে? ধরে। এটা কি হবে? ফলস, কারণ দ্য ক্যাট ওয়াশেস ইটসেলফ, মানে কি নিজেকে পরিষ্কার করে, ইঁদুরকে তো সে ধরে। দ্য ক্যাট ইজ এ ক্লিন অ্যানিমাল, বিড়াল একটি পরিষ্কার প্রাণী। তাহলে এটা হবে ট্রু, দ্য ক্যাট ডাজেন্ট ওয়াশ ইটসেলফ, বিড়ালটি নিজেকে পরিষ্কার করে না। তাহলে আমরা এর আগে কি লাইনটাতে কি করছিলাম, যে বিড়ালটি কি করে? নিজেকে পরিষ্কার করে, তাই না? তাহলে এটার অ্যান্সার হবে ফলস। অ্যান্সারগুলো একটু দেখে নিই আমরা, ঠিক আছে কিনা। ওয়ান নাম্বারের অ্যান্সার হবে ফলস, টু নাম্বারের অ্যান্সার হবে ট্রু, থ্রি নাম্বারের অ্যান্সার হবে ট্রু, ফোর নাম্বারের অ্যান্সার হবে ফলস, ফাইভ নাম্বারের অ্যান্সার হবে ট্রু, সিক্স নাম্বারের অ্যান্সার হবে ফলস। এখন আমি যে গল্পটি পড়লাম সেখান থেকে তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়েছি। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, মানে কিছু প্রশ্নও দিয়েছি আমি, সেগুলো বাসায় সুন্দর করে খাতায় লিখবে এবং স্কুল খুললে সেগুলো আমাকে দেখাবে। When does the kid get up? Who is lazy in the morning? How is the kid? What does he catch in the afternoon? Who is active? তাহলে এই প্রশ্নের অ্যান্সারগুলো আমরা গল্পটাতে পাব। তাহলে সবাই সুন্দর করে এই গল্পটা পড়ে খাতায় লিখবে। থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থাকবে।